স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের তথ্য উপাত্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব তার আগে একটু আমি পরিচয় দিয়ে নিই তোমরা আমাকে সবাই চেনোই আমি তোমাদের গণিতের মামুন স্যার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহকারী শিক্ষক বায়ান্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা তোমরা আশা করি করোনার ভিতরে তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো এবং আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসো আজকে আমি তোমাদের এই ক্লাসটা শুরু করি আচ্ছা দেখো এখানে আমি শুরু করার আগে তোমাদেরকে একটু বলি তোমাদেরকে একটা সাজেশন দেওয়া হয়েছিল আমি সেই সাজেশন থেকে তোমাদের এখানকার 19 নম্বরের যে প্রশ্নটা আছে সাজেশনের এই 19 নম্বর প্রশ্নের আলোকে আমি একটু আলোচনা করি এবং এটার থেকে বাকিগুলো 20-21 দুটোই আমি তোমাদের কীভাবে করতে হবে সেটার ধারণাও আমি তোমাদেরকে হালকা দিয়ে দিব এবং এটা যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো তাহলে 20-21 এই দুটাও তোমরা করতে পারবে আচ্ছা তো দেখো আমি প্রশ্নটা দেখি একটু এখানে বলা আছে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর সমূহ বা নম্বরগুলো এখানে 20টা নম্বর আমাদেরকে ইনক্লুড করে দেওয়া আছে এখানে তো এখানে আমরা এখন শিখব কি শিক্ষণ ফলটা আমি এখানে লিখে নিছি গণসংখ্যা সারণি তৈরি করতে পারবে তোমরা এটা থেকে তাহলে এখন গণসংখ্যা সারণি তৈরি করার জন্য আমাদের কি কাজ করতে হবে সেই কাজগুলোর ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে উপাত্ত যেটা দেওয়া আছে এই উপাত্তগুলোর ভিতরে আমাদের সর্বোচ্চ মানটা খুঁজে বের করতে হবে এখানে আমরা দেখো খেয়াল করো সর্বোচ্চ মান হলো আমাদের 85 আচ্ছা এরপরে সর্বনিম্ন মান অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা এর ভিতরে খুঁজে দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা সম্ভবত আমার চোখে যেটা পড়তেছে সেটা হচ্ছে 32 তাহলে আমরা এই দুইটা কি লিখবো এখানে উঠাই নিব এখন এখানে লিখবো যে এখানে সর্বোচ্চ সংখ্যা বা মান সমান 85 সর্ব নিম্ন সংখ্যা বা মান 32 এরপরে আমাদের এখান থেকে আমাদের বের করে নিতে হবে পরিসর কি বের করব আমরা পরিসর এটা বের করার একটা আমাদের সূত্র আছে আমি সূত্রটা এখানে লিখতেছি পরিসর সমান আমরা এটা আমরা মনে রাখবো সব সময় সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1 এই সূত্রটা পরিসর বের করার এটা একটা আমাদের সূত্র তো আমরা এই সূত্রটা মনে রাখবো দেখো এখন এখানে সর্বোচ্চ মান আমাদের কত 85 বিয়োগ সর্বনিম্ন মান কত 32 যোগ 1 দেখো এটা ক্যালকুলেশন করলে 85 সাথে 1 যোগ করলে 86 32 সমান 6 থেকে 2 বিয়োগ করলে 4 8 থেকে 3 বিয়োগ করলে 5 54 ঠিক আছে আচ্ছা এরপরের কাজটা হচ্ছে আমাদের দেখো এখানে প্রশ্নে আমাদের আচ্ছা আমি প্রশ্ন অনুসারে যদি আসি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উপাত্ত কত প্রকার ও কি কি দেখো এটা আমি এখানে পাশে লিখে রাখছি উপাত্ত দুই প্রকার একটা প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত আর একটা মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত মাধ্যমিক বা পরোক্ষ প্রাথমিক বা প্রত্যক্ষ মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত তাহলে আমাদের এখানকার ক নম্বরের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম আমাদের দেখো 20-এর যে 20 না সরি এখানে দেখো 21-এর ক নম্বরে যেটা বলা আছে উপাত্তগুলোর পরিসর কত উপাত্তগুলোর পরিসর তাহলে আমাদের এই উপাত্ত থেকে এইভাবে আমরা কাজটা করি পরিসর কত এই 54 এখন এটার জন্য আলাদা মান বের হবে আমাদের আমরা এইভাবে এখানকার ক নম্বরের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম এরপর এখানে 20-এর ক নম্বরে দেখো শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটি লিখো আমরা পরিসর বের করার পরে আমরা যাব শ্রেণী সংখ্যার কাজ করতে এরপরে আমাদের কাজটা করতে হবে তাহলে আমরা কি করব আমি পাশে দেখাচ্ছি অতএব শ্রেণী এটা বের করার একটা আমাদের সূত্র আছে আমি এই অংশটুকু মুছে দিলাম আচ্ছা শ্রেণী সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে আমাদের পরিসর
divided by semi-vyapti. এটা আমাদের এখানে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো এখানে আমাদের পরিসর কত বের হলো 54। এখন এই শ্রেণী ব্যক্তি যে কথাটা, শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের ব্যবধান, আমরা কতগুলো শ্রেণীতে এটার সারণীটা আমরা সাজাবো সেটাই আমাদের নির্ভর করবে শ্রেণী ব্যক্তির উপর, সেটা ধরে আমরা কাজটা করব। শ্রেণী ব্যক্তিটা আমাদের অনেক সময় প্রশ্নে দেওয়া থাকবে, অথবা যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা এই পরিসরটা দেখে শ্রেণী ব্যক্তিটা আমরা আমাদের মতন করে ধরে নিতে পারি। এখানে যেহেতু 54 অনেক বড় একটা সংখ্যা বা পরিসরটা, ব্যবধানটা অনেক বড়, আমরা তখন যদি বড় হলে আমরা শ্রেণী ব্যক্তিটা যদি প্রশ্ন দেওয়া না থাকে তাহলে আমরা 10 ধরে নিতে পারি, 5 ধরতে পারি, 7 ধরতে পারি, এটা এখন আমাদের ইচ্ছার উপরে। তো আমাদের দেখো এখানে আমি প্রশ্ন থেকে যেতে করতেছি, প্রশ্নে বলে দেওয়া আছে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো, শ্রেণী ব্যক্তির মানটা তখন আমাদের এখানে বসবে 5। দেখো আমরা এটা কি করবো, ভাগ করবো, ভাগ করে কত পাচ্ছি আমরা, দেখো 5, 10, 10.8, 11 আসতেছে না, 5, 11, 55 কিন্তু আছে 54। কিন্তু এটা একটা কিউব, আমাদের এই শ্রেণী সংখ্যাটা সবসময় পূর্ণ সংখ্যা ফ্রাকশন সংখ্যা হবে না, দশমিক আকারে আসবে না, এটার পাশে আমরা ইকুইভ্যালেন্ট এরকম একটা চিহ্ন দিয়ে ব্যবহার করবো, করে এটাকে কি লিখবো, পূর্ণ সংখ্যা, এটার পরের যে পূর্ণ সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো। যদি এখানে আমাদের সাপোজ ধরো 8.8 আসতো তাহলে আমরা লিখতাম 9, 5.1 আসতো আমরা লিখতাম 6। এখন দশমিকের পরে এখানে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলোই থাকুক না কেন, আমাদের এখানে 10 বা এখানে 5 বা 8 পূর্ণ যে সংখ্যাটা থাকবে তার পরের পূর্ণ সংখ্যাটাই আমরা এখানে ব্যবহার করবো, বুঝতে পারছে? আচ্ছা, তো দেখো তাহলে আমাদের এখানে 20-এর যে ক নাম্বারটা আছে সেই ক নাম্বারের অ্যান্সারটাও আমরা তাহলে এখানে এটার এটুকু করে আমরা বের করতে পারবো। অন্যান্যগুলো থেকে তোমরা এটা এখন বাঁধার কাজ তোমরা এটা করে নিবা। ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের যদি শ্রেণী সংখ্যা বের করতে বলা হয় তাহলে আমাদের পরিসর বের করতে হবে। তাহলে পরিসর বের করার জন্য আমাদের উপাত্ত থেকে আমরা সর্বোচ্চ মানটা খুঁজে নিব, সর্বনিম্ন মানটা খুঁজে নিব, পরিসর বের করে সূত্রটা লিখবো, মান বসাবো, বসে পরিসরের মানটা বের করব। আচ্ছা, এখানে যোগ 1, এখন অনেক সময় প্রশ্ন আসলে যোগ 1 কেন, আমাদের দেখো 32 থেকে এখানে শুরু হচ্ছে, যদি এখানে বিয়োগ করে দিই 32 সংখ্যাটা প্রথম শুরুর সংখ্যাটা আমাদের বাদ হয়ে যায়, এই মূল সংখ্যাটার জন্য আমরা এখানে 1 যোগ করা হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করার জন্য এই সূত্রটা আমরা এখানে মনে রাখবো। আমি এটা গুলো দেখাই দিচ্ছি, তারপর আমরা আর কোনটা মনে রাখবো, পরিসর, এটা আমরা এই দুইটা যে বক্স করে দিলাম আমি, এই দুটো আমরা এখানে অবশ্যই অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব, মনে রাখতেই হবে আমাদের, মনে রাখবই আমরা। আচ্ছা, এরপরে আসি আমরা এখন সারণী করি, সারণী বলতে এটা একটা আমাদের ছক তৈরি করতে হবে, করার জন্য আমাদের এখানে কয়টা শ্রেণী তৈরি হবে, আমাদের মোট 11টা শ্রেণী তৈরি হবে। তো 11টা শ্রেণী দেখো আমি তাহলে এখানকার এই অংশটুকু একটু মুছে দিই, দিয়ে আমি এখানে করার চেষ্টা করি। তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করার পরে আমরা এখানে লিখবো যে নিম্নে সারণী তৈরি করা হলো, তাহলে এটা একটা কি করবো আমরা, ছক ঘর তৈরি করবো, সেই ঘরে এই বরাবর এটাকে একটা বলবো আমরা শ্রেণী। আচ্ছা, তো আমরা ফার্স্ট এখানে আমরা লিখবো শ্রেণী ব্যক্তি, কি লিখবো, শ্রেণী ব্যক্তি, তারপরে এখন আমরা এখানে লিখবো কালি চিহ্ন, তারপরে এখানে লিখবো আমরা গণ সংখ্যা, এতটুকুই আমাদের এই তিনটা গণসংখ্যা তৈরি করার জন্য শ্রেণীব্যক্তি দরকার, কালি চিহ্ন দরকার, আর হলো গণসংখ্যা, এই তিনটা কলাম আমাদের প্রয়োজন। কলামে আমরা মোট 11টা শ্রেণী তৈরি করবো, 11টা শ্রেণী কিভাবে, দেখো এইভাবে 1, 2, 3, 4, 5, 6,
learner. Shat art noi dosh negaro arekta beshi kore nite pari amra last chapter pore mot koto gulo holo amra seta ekhane dekhabo acha shreni byapti jate ekhane amra sarbonimno man amra dekhilam koto 32 shei 32 theke ami ekhane shuru korbo যেহেতু বলা হয়েছে শ্রেণী ব্যক্তি আমরা কত ধরে নিছি এখানে প্রশ্নগুলো দেওয়া আছে 5 পাস তাহলে এখন 32 থেকে আমরা পাঁচটা সংখ্যা পর্যন্ত যাব 32 থেকে কিন্তু 32 এর পরে থেকে না 32 থেকে তাহলে 32 33 34 35 36 তাহলে 32 থেকে এখানে আসলো 36 তারপরে আমরা 36 এর পরের সংখ্যাটা এখানে লিখব 37 তাহলে 37 38 39 40 41 এখন দেখো এই 37 সাথে 5 যোগ করলে 41 পরের সংখ্যা 42 তাহলে এখানে আসতেছে কত 46 47 51 52 56 57 61 62 এটার সাথে 5 যোগ করলে 66 67 71 72 থেকে 76 77 থেকে 81 82 থেকে কত আসবে 86 দেখো আমাদের সর্বোচ্চ সংখ্যা 85 তারপরে 85 পর্যন্ত যে আসবে তা না তারপরে আর একটা বা দুইটা সংখ্যা বেড়ে যেতে পারে আচ্ছা এরপরে এখন এর ভিতরের গণসংখ্যা এর ভিতরে কতটা নাম্বার বা সংখ্যা আছে সেটা আমরা এখানে গুণে গুণেও লিখতে পারি কিন্তু আমরা এইভাবে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এখন কি কাজটা করব এখানে কত আছে সংখ্যাটা 50 এই 50টা আমি পেন্সিল দিয়ে আমরা কেটে দিয়ে দেখো 50 কোন ঘরের ভিতরে 50 সংখ্যাটা আছে এটা 51 পর্যন্ত 51 এর ভিতরে 50 এখানে আমরা এরকম ভাবে একটা টান দেব আচ্ছা এরপর এটা হলো 60 60 কার ভিতরে আছে এর ভিতরে আছে 61 এর ভিতরে 57 থেকে 61 এর ভিতরে 52 51 যে 52 এই ঘরে তারপর এটা হলো 62 তাহলে যে 61 এটা 62 এই ঘরে আচ্ছা এটা আমরা কেটে দিব এটা হলো 42 এটাকে কেটে দেই তারপর 42 এর এই ঘরে এটা 32 প্রথম ঘরে এটা 35 35 থেকে 36 এর ভিতরে মানে এখানে আরেকটা টান দেব এটা 36 36 পর্যন্ত এটা 85 কারণ কি সবার শেষের ঘরে 85 80 80 এ 81 এর ঘরে তারপরে এটা 81 এটা 81 পর্যন্ত এটা হলো আমাদের 82 আর 82 টা কোথায় লাস্টের ঘরে আমাদের 82 তারপরে সংখ্যাটা আমাদের এখানে দেখতেছি 47 তাহলে 47 কোন ঘরে হচ্ছে দেখো এই পর্যন্ত 46 এই যে 47 থেকে শুরু এটা এই ঘরে তারপরে এটা হলো 46 47 এর পরের ঘরে 46 এই ঘরে তারপরে এটা হলো 48 48 কত কোথায় 46 47 48 51 এই ঘরের ভিতরে তারপরে হলো 43 42 থেকে 47 এর ভিতরে আমাদের তাহলে 43 49 47 থেকে 51 এর ভিতরে 49 50 তো এই ঘরে যে দেখো এখানে চারটা দাগ হয়েছে আমরা পঞ্চম নাম্বার এইভাবে দাগটা না দিয়ে এভাবে আর দিব না না দিয়ে আমরা কি করব আমরা এইভাবে না দাগটা দিয়ে এটা আড়াআড়ি ভাবে উপর থেকে নিচের দিকে এটা টেনে দেব কেটে দেব তারপর এটা হলো 56 56 কোথায় দেখো 52 থেকে 56 তাহলে এই ঘরে এটা 80 80 এর ঘরে 81 এই ঘরের ভিতরে 80 আচ্ছা এখন আমরা কি করব এই ঘরে যে দাগগুলোটা আমরা এগুলো গণনা করে এখানে লিখব তাহলে এই ঘরে কয়টা দাগটা আছে 1 2 3 তাহলে এখানে 3 এই ঘরে কোনো দাগ টানা নাই তাহলে এটা হলো 0 এই ঘরে কয়টা 3টা এই ঘরে কয়টা দেখো 5টা এই ঘরে কয়টা 2টা এই ঘরে 1টা এই ঘরে 1টা 0 0 3 2 এখন আমরা কি করব এই সংখ্যাগুলো যোগ করে দেখব যে আমাদের এখানে কতজন 20 জন এটা 20 আমাদের মিলছে কিনা দেখো 3 আর 3 6 5 6 11 12 13 14 15 15 3 18 আর 2 20
আমরা এখানে এই ঘরে এটা লিখতে পারি মোট তাহলে মোট আমাদের কতজন 20 জন আমাদের প্রশ্নে যে 20 বলা আছে আমাদের অঙ্কেতে এখানে আমরা 20 পেয়ে গেলাম তাহলে এটাই হলো আমাদের তাহলে সারণী তৈরি করার পদ্ধতি আমরা এই ভাবে আমাদের দেখো এখানে 20 এবং 21 নম্বরের খ দুটোর খতেই আমাদের এই সারণী তৈরি করার কথা বলা আছে তাহলে আমরা এখানে উপাত্ত কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে আমরা সেম এইভাবে কাজটা করব তো আমি এখানে আরেকবার তোমাদের তাহলে ফার্স্ট কাজ আমরা কি করব আরেকবার একটু রিপিট করি আমার এখানে আমি সূত্রটা আরেকবার একটু লিখে রাখি কোনটা পরিসর একটা পরিসর তাহলে পরিসর বের করার সূত্রটা হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1 তাহলে আমাদের গণসংখ্যার সারণী তৈরি করার জন্য ফার্স্ট কাজ হবে আমাদের পরিসরটা বের করা তাহলে পরিসর বের করার জন্য আমাদের ফার্স্ট কি কাজ করে নিতে হবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানগুলো আমাদের এই উপাত্ত থেকে আমরা খুঁজে বের করব এখানে আমাদের সর্বোচ্চ মান 85 সর্বনিম্ন মান 32 এটার মান বসে ক্যালকুলেশন করলে আমরা এখানে পরিসরের সর্বোচ্চ মানটা পেয়ে যাচ্ছি কত পাইছিলাম 54 আমরা এখানে লেখা আছে আচ্ছা আর শ্রেণীব্যক্তি আমি কি বললাম যদি শ্রেণীব্যক্তির কথাটা প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে পরিসরটা দেখে আমরা এটা করব কি বললাম আমি যদি পরিসরের মানটা একটু বড় মনে হয় আমাদের কাছে তাহলে আমরা 10 ধরতে পারি যেন আমাদের শ্রেণীটা একবারে এত বড় হতে হবে বেশি হতে হবে এমন কোনো কথা নাই মিনিমাম 5 6 7টা যেন অন্তত হয় আমরা সেদিকে একটু খেয়াল রাখব তাহলে 10 ধরতে পারি 5 ধরতে পারি 7 ধরতে পারি আমরা যদি অঙ্কটাকে ছোট ভিতরে করতে চাই তাহলে শ্রেণীব্যক্তিটা আমাদের বড় করতে হবে আর যদি আমরা অঙ্কটাকে এত লম্বা না করে ছোট করতে চাই তখন আমাদের এটা বেশি ধরতে হবে আর যদি আমরা একটু বড় বিস্তার ভাবে দেখাই দিতে চাই তাহলে আমরা এটা ছোট ধরবো শ্রেণীব্যক্তিটা যেমন এখানে বলে দিয়েছে আমাদের প্রশ্নে 5 ধরে নিয়ে করতে বলছে আমরা এটা ধরুন 5 ধরে নিয়ে আপনাদেরকে করে দেখালাম তাহলে পরিসর বের করার পরে আমাদের পরিসর থেকে আমরা যাব শ্রেণী সংখ্যা বের করার জন্য শ্রেণী সংখ্যা সমান সূত্রটা আমরা অবশ্যই মনে রাখব পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি বা এটাকে একটা বলা হয় শ্রেণী ব্যবধান আমরা এটাও বলতে পারি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান আচ্ছা আমি এখানে শ্রেণী ব্যক্তি লিখছি আচ্ছা তো দেখো পরিসরের মান 54 শ্রেণী ব্যক্তি 5 ভাগ করলে আমাদের 10.8 এটা সবসময় আমরা মনে রাখবো শ্রেণী সংখ্যা কখনো আমাদের দশমিক সংখ্যা হবে না এটা একটা পূর্ণ সংখ্যা হবে তো আমাদের যে দশমিক সংখ্যায় যেভাবে আসুক না কেন আমাদের যেটা আসবে তার পরের যে পূর্ণ সংখ্যাটা হবে সেটা আমরা এখানে লিখে নিব তাহলে আমাদের যদি প্রশ্ন শুধু ক নম্বরে আসতে পারে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের পরিসর বের করে শ্রেণী সংখ্যা এটুকু করলেই আমাদের অ্যান্সার শেষ এন্ড ক নম্বরে এসে আমাদের সারণী তৈরি করা বলতে পারে যদি ক নম্বর শ্রেণী সংখ্যার কথা উল্লেখ নাও থাকে তাহলেও আমাদের এই কাজগুলো আমাদের করে আনতে হবে তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কয়টা হবে সারণী তৈরি করতে পারি শ্রেণী সংখ্যা তৈরি করব আমরা এটা তাছাড়া আমরা বুঝতে পারবো না করতে পারবো না এই জন্য সারণী বললেও আমাদের পরিসর শ্রেণী সংখ্যা দুটা করে তারপরে আমরা সারণী তৈরি ঠিক আছে আচ্ছা এরপরে কি করলাম আমরা সারণী তৈরি করব আমরা নিম্নে সারণী তৈরি করা হলো দেখাবো এখন শ্রেণী ব্যক্তি সারণী তৈরি করার জন্য একটা চাবি চিহ্ন গণসংখ্যায় তিনটা কলাম আমরা লিখব বা তৈরি করব এটা আমরা মনে রাখতে হবে প্রথম ঘরে আমরা লিখব শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান কালি চিহ্ন গণসংখ্যা তো কালি চিহ্নটা কিভাবে আনব আর এখানে শ্রেণী ব্যক্তিগুলো কিভাবে সাজালাম আমরা এখানে সর্বনিম্ন কত 32 তো আমরা সেটা দিয়ে শুরু করব আমরা তার আগের সংখ্যা থেকে শুরু করতে পারি তো ওটাতে গেলে অনেকের অনেক রকম হতে পারে আমরা সর্বনিম্ন যে মানটা এখানে থাকবে আমরা সেটা থেকেই শুরু করব ঠিক আছে বুঝতে পারছি এখানে সর্বনিম্ন মান আমাদের 32 তো দেখা গেল 32 এখন যেহেতু শ্রেণী ব্যক্তি 5 তো আমরা 32 থেকে আমরা 5 গণনা করব তাহলে 32 33 34 35 36 32 এর সাথে 5 যোগ করলে 37 হয়ে যাচ্ছে 32 এর সাথে কিন্তু যোগ করা যাবে না 32 সহ 5টা সংখ্যা আমরা গণনা করব তাহলে 36 তারপর 37 থেকে 41 42 থেকে এইভাবে আমরা আমাদের এই 11টা শ্রেণী পর্যন্ত আমরা শ্রেণী ব্যক্তিটা তৈরি করে নিলাম এখন এই সংখ্যাগুলো কোন শ্রেণীতে পড়তেছে কোন শ্রেণীর জন্য গণসংখ্যা কত এটা আমরা এখান ভিতর থেকে একটা একটা করে দেখে গণনা করে দেখতে পারি কিন্তু এটা করতে গেলে আমাদের ভুল হতে পারে এই জন্য আমরা এই কালো চিহ্ন ব্যবহার করে আমরা চেষ্টা করব তাহলে আমাদের আর কোনো ভুল হবে না
আচ্ছা সেটা তাহলে কিভাবে করব আমরা যে এখানে ফ্রেশ সংখ্যাটা দেব কত এটা 50 50 টা কোন শ্রেণীতে পড়তেছে 50 টা আমরা পেন্সিল কেটে দিয়ে আমরা 50 ঘর বা শ্রেণী কোনটা সেই শ্রেণীতে এড করে দাগ দেব এইভাবে আমরা এখানে 20 টা বা 30 টা বা 40 টা যে কয়টাই আমাদের উপাত্ত থাকুক না কেন আমরা এইভাবে আমরা শ্রেণীটা তৈরি করব কি বুঝতে পারছেন আর টালি চিহ্ন গণনা করে আমরা এখানে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাগুলো লিখে আবার আমরা যোগ করে দেখব যে আমাদের এখানকার মোট সংখ্যা কতগুলো আছে সেটার সাথে মিলতেছে কিনা যদি কম বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো ভুল হয়েছে এই জন্য আমরা এই যোগটা করে নিব এখানে আর এটাকে বলবো আমরা মোট গণ সংখ্যা এই জিনিসটাকে বলবো আমরা মোট গণ সংখ্যা এটা প্রকাশ করা হয় এন দ্বারা আমরা এন সমান 20 এই কথাটা এখানে দিতে পারি না দিলেও আমাদের কোনো ভুল নাই তো এতটুকুই আমাদের এই কাজ আচ্ছা দেখো এখন তোমাদের যে সাজেশনটা দেওয়া ছিল সেখানে 20 নম্বরের খ এবং 21 এর খতে সেম একই কাজটাই করতে বলা হয়েছে এইভাবে আমরা তাহলে এটা বাড়িতে করব বাড়ির কাজ করব আমরা 20 এর ক নম্বরে বলা আছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখো শ্রেণী সংখ্যায় দেখো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র আমার এখানে লেখা আছে তাহলে শ্রেণী সংখ্যা আমরা লিখব এইভাবে আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি আর এই দুটো জিনিস নেই এতটুকু জাস্ট লিখলেই যথেষ্ট এতেই তুমি 2 নম্বর পেয়ে যাবে 21 এর ক নম্বরে বলা আছে উপাত্তগুলোর পরিসর কত উপাত্তগুলোর পরিসর বের করার জন্য এখানকার এই তোমাদের 21 এর এই 21 এর এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর ভিতর থেকে আমরা সর্বোচ্চ মান খুঁজে বের করব সর্বনিম্ন মান খুঁজে বের করব করে আমরা এই সূত্র অনুসারে মান বসে যোগ বিয়োগ করলে যা পাবো সেটাই আমাদের পরিসর এতটুকুই আমাদের কাজ তো ঠিক আছে তোমরা আজকে আমি তোমাদের এটা এই পর্যন্তই শেষ করতেছি তোমাদের বাড়ির কাজটা কি থাকলো আমি এখানে লিখে দেই বাড়ির কাজ হচ্ছে তোমাদের 20-21 সাবস্থানের 20 এবং 21 নং প্রশ্নটা তোমরা বাসায় করবা ঠিক আছে আচ্ছা আর এরপরে সামনের ক্লাসে আমি তোমাদের এখানকার যে গড় নাম্বার প্রত্যেকটা যে গড় নাম্বার প্রশ্নটা আছে এখানে যে প্রদত্ত বা প্রাপ্ত সারণি থেকে আয়তলেখ অঙ্কন করো এখানেও আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো আয়তলেখ অঙ্কন করো তো আয়তলেখ অঙ্কন করাটা আমি তোমাদেরকে সামনের ক্লাসে ইনশাআল্লাহ এটা দেখাই দিব আচ্ছা তো ঠিক আছে নাও আজকে তাহলে আমার ক্লাস এই পর্যন্তই শেষ করি আর আশা করি তোমরা সবাই বাসায় থাকবা এবং সুস্থ থাকবা নিয়মিত খাওয়া দাওয়া করবা যেদিন থেকে স্কুল আবার সরকার চালু করবে সেদিন থেকে আবার আমরা স্কুলে আসার চেষ্টা করব এবং বাসায় বসে থেকে তোমরা পড়াশোনা না করে একটু পড়ার চেষ্টা করো একটু পড়াশোনা করবা এবং বাবা মার কথা মেনে চলবা ধন্যবাদ সবাইকে তোমরা আমার জন্য দোয়া রাখবা রাখি আল্লাহ হাফেজ